আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে এসেছি একটি নতুন খামারে, ড্রাগন, যেটা হচ্ছে একটি জন্তু ছিল, যেটা হয়তো সকলে জানেন যে ড্রাগন নামের একটা পশু আছে। হয়তো যদি আমি ভিডিওতে দেখাই তাহলে বুঝতে পারবেন, সেম এই রকম। সেই ড্রাগন ফল যেটা ঔষধি ফল হিসেবে ব্যবহার হয়, অনেক অসুখের ঔষধ হিসেবে এই ড্রাগন ব্যবহার হচ্ছে। আর এই ড্রাগন চাষ বর্তমানে আমাদের বাংলাদেশে বিস্তার ঘটছে, আনাচ্ছে কানাচ্ছে অনেক জায়গাতেই এর চাষ হচ্ছে। এর ফল অত্যাধুনিক, মিষ্টি, অনেক সুস্বাদু, খেতে অনেক সুস্বাদু। ফল এই গাছে ফল আসেনি, ফলগুলো খুব সুন্দর দেখতে এবং লাল, হলুদ, সাদা, এ ধরনের কয়েকটি কালার হয়ে থাকে। তো সচরাচর লাল কালারটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো আজকে আমরা এসেছি নাটোর জেলার গুদাসপুর উপজেলার মসিন্দা গ্রামে। এই গ্রামে এই রনি ভাই এই ড্রাগনের চাষ করতে যাচ্ছেন। এখানে মিনিমাম এক বিঘা সম্পত্তিতে উনি প্রথমে শুরু করছেন, অর্থাৎ 30% জমির উপরে ওনার এই ড্রাগন চাষ শুরু করেছেন। আজকে আমরা জানব সেই রনি ভাইয়ের কাছে তার এই ড্রাগন চাষের, আসলে উনি আমাদের এই পল্লী গ্রামে এই ড্রাগন চাষে উদ্বুদ্ধটা কীভাবে হলেন এবং উনি এখান থেকে কী আশাবাদ ব্যক্ত করছেন, কী আশা নিয়ে এই ড্রাগন চাষ করছেন, আমরা যাব সেই রনি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি তো রনি ভাই? জি, আমি রনি ভাই। তো এই যে ড্রাগন চাষ শুরু করলেন, আমাদের এই এলাকাতে বা সচরাচর আমাদের আশেপাশে কিন্তু নেই, সচরাচর মানে বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে কিন্তু আমাদের এখানে কিন্তু খুবই কম। তো আপনি এটা উদ্বুদ্ধ হলেন কিভাবে, এটা আপনি কোথায় পেলেন? আমি এটা হচ্ছে ইউটিউব থেকে দেখে, আমি হচ্ছে হলে এই ইয়াটা বাগানটা করার জন্য আমি হচ্ছে অনেক আগে থেকে উদ্যোগ নিয়েছিলাম কিন্তু হচ্ছে পারি নাই। লাস্ট পর্যন্ত আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি হচ্ছে চারাগুলান সংগ্রহ করার কারণে আমি হচ্ছে প্রজেক্টটা চালু করতে পারি। এক ফার্স্ট আপনার ইউটিউব থেকে আর উদ্যোগ নাও? জি, এক ফার্স্ট আমার ইউটিউব থেকে উদ্যোগ নাও। ইউটিউবে দেখে, ইউটিউব দেখে আসলে তো সচরাচর ইউটিউবে তো অনেক প্রতিবেদন দেখায়, অনেক কিছুই দেখায়, কিন্তু আপনি ওই ইউটিউব দেখে তো আসলে অনেকেই বলে যে আমাদের ইউটিউব দেখে আপনি প্রজেক্ট করবেন না, প্রকল্প করবেন না, কিন্তু আপনি ইউটিউব দেখে প্রকল্প হাতে নিলেন। এই এটার কোনো খামার কি আপনি পরিদর্শন করছেন? তেমনভাবে করা হয়নি, তবে যেখানেই শুনেছি এবং হচ্ছে হলে আপনার দু একটা বাগানও গেছি, কিন্তু সবাই যা বলেছে ভালো বলেছে, আর এর ইয়াটা লাভজনক জন্যই হচ্ছে হলে করেছি। আচ্ছা, লাভজনক এটা জানছেন এবং শুনছেন যার কারণে করছেন। জি, এই যে আপনি এই চারাগুলো কতদিন ধরে রোপণ করছেন? আমার এই চারাগুলোর বয়স হচ্ছে হলে 5 মাস পরে নাই আর কি, দু একদিন না যাই আছে, 2-4 দিন এরম হতে পারে। 5 মাসে এই আপনার এই পিলারে সমান হয়েছে, অর্থাৎ 4 থেকে 5 ফিট হয়েছে। জি, এটা ফল দিবে কতদিনে? এটা ফল দেওয়া হচ্ছে সচরাচর 1 বছর সময় লাগে, কিন্তু হচ্ছে আমার মাশাআল্লাহ আশা করতেছি আমি আর চলে 2-3 মাসের মধ্যে ফল পাবো, এরকম আশাবাদী আমি। মানে আপনি আশা করছেন যে আমি যেভাবে পরিচর্যা করছি, যেভাবে আমি যত্ন করছি, আমি অন্যান্যর চেয়ে আরো আগে আগাম ফল পাবো? জি। তো তাহলে এই যে ফল, এই ফল আসলে আপনাদের এখানে বাজারে কি রেট বিক্রি হয় এটা কি জানেন? আমাদের এখানে সচরাচর 500 টাকা, 450 টাকা, 400 টাকা এরকম কেজিতে বিক্রি হচ্ছে। রনি ভাই, এই আপনার এই বাজারে কি আপনি ধরেন এই যে 33% জমিতে চাষ করছেন, ধরেন যে একদিনে 1 মন বা 40 কেজি বা 80 কেজি ফল উঠালেন, জি, এই 80 কেজি ফল কি খাওয়ানোর মতো অবস্থা আছে এটা আপনি বাজারে দেখেছেন? মানে বাজারে চাহিদারই বেশি, বাজারে আপনি নেওয়ার আগেই তারা পাইকাররাই এসে আগে আমাকে খোঁজ করবে, আমি ওঠানোর আগে পাইকাররা এসে আমার কাছে খোঁজ করবে। পর্যাপ্ত চাহিদা আছে? পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 বছর সময় লাগবে এই ফল দিতে। একটা গাছ থেকে কতগুলো ফল পাওয়া যাবে? একটা গাছ থেকে আল্লাহর রহমতে ফল পাওয়া যাবে আপনার প্রতি সিজনে অগত্য 20-30 কেজি করে ফল পাওয়া যাবে এক একটা গাছ থেকে, একটা পিলার থেকে। এক না, একটা গাছে থেকে, একটা পিলারে আমার 4টা গাছ দেওয়া। একটা পিলারে কয়টা গাছ দেওয়া? 4টা করে গাছ দেওয়া আছে। একটা পিলার 4টা গাছ দেওয়া? 4টা গাছ। একটা গাছ থেকে 20 কেজি 25 কেজি 30 কেজিও উঠতে পারে, 30 কেজি উঠতে পারে। এটা কতদিনের মধ্যে? আর মাত্র হচ্ছে হলে মাস 3 লাগবে। না মানে কতদিন পর পর্যন্ত উঠবে?
মানে একদিনে তো আর মানে এই গাছটা 30 বছর পরিমাণ হচ্ছে ফল দিবে আমাকে 30 বছর পর্যন্ত ফল দিবে পরিমাণ পরে ফল দিবে এটা আপনি কি অন্য কোন খামারের সাথে আলোচনা করেছেন আমার এটা আলোচনা করা হয়েছে এবং হচ্ছে আমি নিজে জাস্ট এই যে বললেন যে 30 বছর পর্যন্ত ফল দিবে এই 30 আপনি যে বলেন 20 থেকে 30 কেজি ফল ওঠানো যাবে এটা কত দিনে মানে কত দিন পর পর কয়টা করে ফল ধরবে এটা হচ্ছে হলে বছরে আপনার হচ্ছে হলে 9 মাস ফল দেয় 9 মাস 9 মাস ফল দেয় 3 মাস শীতকালীন সময়টা খালি ফলটা কম দেয় কিন্তু শীতকালীন সময়গুলো আপনার প্রসেস করা যায় শীতকালীনও ফল করা যায় তা আমি এরকম আশাবাদী আছি যে আমি শীতকালীনও ফল ধরাবো প্রতিটা খুঁটির পিলারের সাথে আমার হচ্ছিল একটা করে বাল্ব সেট করতে হবে বাল্ব সেট করতে বিদ্যুতের বাল্ব সেট করে তাপমাত্রা রাখতে হবে তাপমাত্রা তাই তো কিন্তু আসলে আপনি এই উন্মুক্ত জায়গাতে শীতের সময় কিভাবে তাপমাত্রা রাখবেন আপনারা আমরা অন্য কোনো কিছু ভিডিও দেখেছি বা কিছু প্রতিবেদন দেখেছি সেখানে বাইরে সেখানে উপর দিয়ে আপনার ছায়া করে তার নিচে বাল্ব করা এবং অত্যাধিক বাল্ব মানে সেটা বিদ্যুৎ ব্যয়বহুল বিদ্যুৎ খরচ কিন্তু আমাদের দেশে তো আসলে এইভাবে সম্ভব হবে কি হ্যাঁ সম্ভব হবে বাংলাদেশে কয়েকটা খামার এভাবে চালু হয়েছে তাতে তারা সফলতা আনছে আর এইটা হচ্ছে হলে তাপমাত্রাটা তেমন একটা কিছু না কিন্তু হচ্ছে হলে ওনার কাছে একটা বাল্ব থাকলেই উনি ফল দিবে এরকম একটা আশাবাদী আছি এবং আমি কয়েকটা প্রজেক্টে গেছি যারপর আমি দেখছি তাদের পরামর্শ অনুযায়ী আমার হচ্ছে হলে আর 3 মাসের মধ্যে আমার কাছে ফল অ্যাভেলেবল আসবে আল্লাহর রহমতে আল্লাহ যদি আপনার এখানে কতটি পিলার আছে আমার এখানে 200 পিলার আছে 200 পিলার আছে জি একটা গাছ থেকে আরেকটা গাছের দ্রুত কতটুকু একটা গাছ থেকে আরেকটা দ্রুত এক একজন এক এক নিয়মে লাগায় যেহেতু আমার জায়গাটা ভাড়া এই জন্য হচ্ছে হলো আমি একটু ঘুনোই লাগাইছি কেউ 8 ফিটে দেয় কেউ 7 ফিটে দেয় আমি দিছি 6.5 ফিট 6.5 ফিটে জি ও এই জায়গাটা আপনি লিজ নিছেন লিজ নিছি আমি কত বছরের মনে এটা লেওয়া হয়েছে 10 বছরের মনে 10 বছরের মনে জি 10 বছরের মনে কত টাকা দিয়ে নিছেন প্রতি বছর আপনাকে কত টাকা প্রতি বছরে আমার হচ্ছে হলে 22000 টাকা লিজ দিতে হবে প্রতি বছরে 22000 টাকা দিতে হবে জি এখানে আমার মাটি ওঠানো হয়েছে আমার নিজস্ব খরচ হ্যাঁ নিজস্ব খরচে মাটি ওঠানো হয়েছে তাহলে তো আপনি ব্যয়বহুল এখানে একটা খরচ করেছেন এখানে কিন্তু এই যে 22000 টাকা আপনি প্রতি বছরে দিবেন আসলে আপনি নতুন মানুষ তারপরে আপনি কিভাবে বুঝলেন যে 22000 টাকা দেওয়ার পরে তো আপনাকে লাভ করতে হবে আসলে এটা সম্ভব হবে কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো সম্ভব হবে এবং হচ্ছে হলে এখনই বর্তমানে আমি চারা বিক্রি করলে পারে আমার হচ্ছে হলে বরং আপনি চারা অলরেডি এর মধ্যে চারা উৎপাদন করে ফেলেছেন চারা উৎপাদন হয়ে গেছে কতগুলো চারা দিতে পারবেন একজন যদি অর্ডার দেয় একজন যদি অর্ডার দেয় এখন হচ্ছে হলে হয়তো বা অর্ডার অনুযায়ী আমরা সারা আবার প্রসেস করব অর্ডার অনুযায়ী প্রসেস করবেন যে কিছুটা সময় নেবেন মানে কিছুটা সময় লাগবে আর হচ্ছে নতুন বাগান করেছি তো অল্পতে আমি যে আমার নিজস্ব ইয়াতে আমি নিজের চারা দিয়ে নিজে করেছি না আপনি ফল না পেতেই আপনি চারা উৎপাদনের দিকে গেলেন কিন্তু একজন কাস্টমার তো বলতে পারে যে ভাই আপনি কেমন ফল পাচ্ছেন কি রকম ফল আপনার আমরা দেখলাম না জানলাম না আপনার কাছে চারা নেব সেক্ষেত্রে আপনি কি বলবেন এটা তো আসলে মানে খামার হিসাবে চারা এখানে হয় মানে নতুন হিসাবে হোক আর পুরাতন হিসাবে হোক এটা খামারে একটা খামার করতে গেলে চারা ওখানে হবেই মানে কাটিং করলে ফলে সেটা চারা হবে তাকে পরিচর্যা করতে গিয়ে কাটিং করতে হয় কাটিং করতে গেলেই তার চারা উৎপন্ন হবে যেমন হচ্ছে হলে আপনার যে চারাটা আমার এখানে যদি আমি কাটিং করি দেই তাহলে এখান থেকে আমার একটা চারা বের হয়ে গেল এটার মাস্টার কাটলে এখানে চারা হয় না এটার প্রয়োজন নাই না এটা আমার প্রয়োজন নাই আবার হচ্ছে হলো কিছু কিছু জায়গা ফটো তুলি কাটি এই যে এখান থেকে আমি যদি কিছু কাটিং করি তাহলে এখান থেকে আমার কিছু চারা উৎপাদন হয়ে যাবে হ্যাঁ মানে এটার মাস্টার কাটলে পরে এই কয়েকটা চারা আমি একটা রাখি দিলাম একটা গাছে আমি একটা রাখি দিলাম একটা উপরে উঠে গেল উপরে বাইরে হয়ে যাওয়ার পরে এখানে যে প্রতিটা গাছ কিন্তু একটা করে উঠে গেছে পিলারের সাথে তারপরে উপরে যাওয়া ছত্রায় দিবে উপরে যাওয়া আবার ছত্রায় দিবে আরো আরো মানে ওর মাথা দিয়ে জি জি মানে হ্যাঁ এখান থেকে আমি চারা এখন হয়ে যাচ্ছে আমার চারা এখন আমি করতে পারবো আচ্ছা এই চারাগুলো আপনি যে বিক্রি করবেন আসলে তার জন্য তো আপনাকে একটা যোগাযোগের মাধ্যম থাকতে হবে তাই না তো সেক্ষেত্রে বর্তমানে যুগে মানে সবচেয়ে যোগাযোগ মাধ্যম হচ্ছে মোবাইল নাম্বার তো আপনি আপনার মোবাইল নাম্বারটা যদি দর্শকের উদ্দেশ্যে দেন তাহলে হয়তো আপনার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবে তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 017-8068-8414 আরেকবার বলেন 8017-8068-8414 সুপ্রিয় দর্শক মণ্ডলী জানতে পারলেন যে রনি ভাই ফোন নাম্বার দিয়েছে যদি তা আপনাদের কেউ যদি এটা উদ্বুদ্ধ হন যদি চারা নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই রনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু রনি ভাই আপনাদেরকে চারা দিতে পারবে এখন
কি পর্যন্ত চারা দিতে পারবে সেটা আপনি ফোনে আলাপ করে নেবেন এবং ফোনে অর্ডার দিবেন, হয়তো কে সে কিছুটা সময় নেবে, কাটিং করবে, চারা উৎপাদন করবে, আপনাদেরকে দেবে। উনি কিন্তু বলে গেছেন যে আমার চারাগুলো অত্যাধুনিক, মানে অনেক উন্নত ভিয়েতনামি চারা, যেটা অনেক মূল্য দিয়ে তাকে আনতে হয়েছে, যার কারণে উনি শিওর যে আমি যদি নতুনও হই, আমি যদি ফল নাও পেয়ে থাকি, তথাপি আমার চারাগুলো অবশ্যই ভালো হবে। তবে এটা সঠিক যে আজকের আমাদের বাংলাদেশে সচরাচর একদম সম্প্রসার হয়ে গেছে যে ড্রাগন চাষের যে একটা উদ্বুদ্ধ, ড্রাগন চাষে যে মানুষ উদ্বুদ্ধ হয়েছে এটা সঠিক, এবং এর যে চাহিদা, পর্যাপ্ত চাহিদা আছে, বাজারে পর্যাপ্ত রীতিমতো দামও আছে। অলরেডি আমরা দেখতে পারছি যে 400 থেকে 600 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। তো ভিউয়ার্স, যদি আপনারা কেউ এ ধরনের ড্রাগনের চাষ করতে চান তাহলে করতে পারেন, রনি ভাইয়ের কাছে ফোন করলেও পাবেন, এবং দেশের বিভিন্ন স্থানে এই ড্রাগনের চাষ হচ্ছে। যদি কেউ ড্রাগন চাষ করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। আর আমি যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলো শুনে বুঝে যদি আমার এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে, যদি একটু শিক্ষণীয় কিছু থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, আপনার বন্ধুকে একটু জানানোর জন্য একটা শেয়ার দিবেন। এ বলে আজকের কথা শেষ করতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রজেক্টে। আজকের মতো ইতি টানতে চাচ্ছি। তো সেই সাথে আমার রনি ভাইয়ের কাছে বিদায় নিয়ে আজকের মতো চলে যাব। রনি ভাই ভালো থাকবেন, আশা করি আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবেন। আমরা আসব আপনার খামারে, আবার আসব যখন ফল আসবে ইনশাল্লাহ। আপনার নাম্বার নিয়ে গেলাম, আপনার ফল আসলে আমরা আরেকবার আসব আপনার কাছে আপনার সফলতার গল্প শোনাতে, সফলতার গল্প দেখাতে। আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।